অতিরিক্ত মুনাফার জন্য 20,000 মেট্রিক টন চাল মজুত করায় বাগেরহাটে AMM নামে একটি জুট মিলের গোডাউন সিলগালা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর এলাকার AMM জুট মিলে 4 ঘন্টা অভিযান চালায় র্যাব 6 এবং কৃষি বিপণন কর্তৃপক্ষ। অবৈধ মজুদের অপরাধে সে সময় গুদামের দায়িত্বে থাকা ব্যবসায়ী অলোক চক্রবর্তীকে 5,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত গুদামটিকে সিলগালা করা হয়। কৃষি বিপণন বিভাগ এবং খাদ্য অধিদপ্তর বলছে, জুট মিলের অধিকাংশ চাল ভালো থাকা সত্ত্বেও মজুদদাররা নষ্ট দাবি করছে। অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যেই চাল মজুদ করেছে তারা।